সমস্যা গোপন রাখবো, আপনারা বলেন এত রাতে কেন আপনাদের বের করে দিচ্ছে? আপনারা বলতে পারেন সবাই ক্যাম্পাস জানালি, সবাই ক্যাম্পাস জানালি কেন বের করে দিচ্ছে? কোথাও কথা বলতে পারবেন না আপনি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই ক্যাম্পাস জানালি, আমরা আপনার ভাই তো বলুন বলুন, আমরা আপনার ফেস ব্লার করে দেবো প্রয়োজনে, আমরা আপনার নাম পরিচয় ফেস হলে আবার ঢুকাবো, আপনি বলুন আপনার নাম, সত্য কথা তো সবাই বলতে পারে না আপু, আমি কথা বলবো না, একটু কি অন্তত বলেন যে আমি কিছু বলবো না, বা একটুকু বলেন যে আমি আমার কোনো বক্তব্য নাই, সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার কোনো ভয় নাই, আপনি বলেন এত রাতে আপনাদের আপনাদের সমস্যার জন্য এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, দর্শক আপনারা জানেন কবি সুফিয়া কামাল হলে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে ছাত্রীদের নানাভাবে হয়রানি করার অভিযোগ ওঠে হল প্রক্টরের বিরুদ্ধে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম যে একজন ছাত্রীকে এখন রাত প্রায় ১২টা এই সময় হল থেকে বের করে দেওয়া হলো, এবং তাকে বলে দেওয়া হয়েছে যেন তিনি কারো কাছে কোনো মুখ না খোলেন, এবং এখন এরকম একটি খবরের ভিত্তিতে ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসেছিলেন সুফিয়া কামাল হলের সামনে, এবং সেখান থেকে একজনকে বের করে দেওয়া হলো, সেই দৃশ্যটি আপনারা দেখলেন। ধন্যবাদ, সাথেই থাকুন।